প্রকল্প বাস্তবায়নে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাপানি দাতা সংস্থা জায়কা। ঢাকায় সফররত জায়কার এক্সিকিউটিভ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়ামাদা জুনিচি দুপুরে পরিকল্পনা মন্ত্রীর সাথে দেখা করতে গিয়ে এরকম উদ্বেগের কথা তুলে ধরেন বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তবে তারা জাপানি অর্থায়নে বাস্তবায়নাধীন মেট্রো রেল, নারায়ণগঞ্জের 2500 বিশেষ অর্থনৈতিক অঞ্চল, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, গভীর সমুদ্রবন্দর সহ বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন জায়কার এই জ্যেষ্ঠ কর্মকর্তা। পরিকল্পনা মন্ত্রী জানান, আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা নিয়ে তিনি বাংলাদেশের নিয়ম নীতির কথা জায়কা প্রতিনিধির কাছে ব্যাখ্যা করেছেন। আমি খোলামেলা বলি, তিনি আমাকে বলেছেন যে তারা একটু মাঝে মাঝে আমাদের প্রকল্প প্রক্রিয়ায় যে সময় লাগে ঘুরানো পেছানো, এটা নিয়ে মাঝে মাঝে তাদের একটু অসুবিধা হয়, কারণ তাদের দেশের অংশ খুব দ্রুত হয়ে যায়, এখানে আসার পর অত দ্রুত আমরা করতে পারি না। এইটা আমি তাকে যেভাবে বুঝাবার জন্য বুঝিয়েছি যে আমাদের নিয়মকানুন আছে, মানতে হয়, সংসদ আছে, জবাব দিতে হয়, আইনকানুন আছে, তো আমি এর মধ্যে চেষ্টা করবো যতদূর পারি আমরা দ্রুত করতে। আপু আপনিও মাঠে বসে মেসিদের দেখার সুযোগ ছাড়ে কেউ? দেখা হবে মাঠে। পেমেন্টের উন্মাদনা এখন বিকাশে, সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট, সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন।